জোড়া 450 টাকা জোড়া, 450 দেখেন দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, একা দাও তিতির আছে ওই ওই বয়সেরই তো তিতির দিন আজকে পাইকারি বাজারে কত আছে এখানে দর্শক মন্ডলী, এখানে ফুলের কয়েল আছে প্রচুর পরিমাণে, এটার দাম কত আছে? 350 টাকা জোড়া, 350 টাকা জোড়া আছে সোনালী হাইব্রিড গোল্ড। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি আছি লিমতলি পোলট্রি মার্কেটের বড় ব্যবসায়ী রাজু ভাইয়ের দোকানে, রাজু ভাইয়ের দোকানে। রাজু ভাইয়ের দোকানটি এই পাশ থেকে এই পর্যন্ত পুরোটাই হলো রাজু ভাইয়ের দোকান। প্রচুর পরিমাণ কালেকশন থাকে তার কাছে, সব ধরনের মুরগি আইটেমই পাবেন এই রাজু ভাইয়ের দোকানে, আইটেমও পাওয়া যায়। তো আপনাদের আজকে এখানে যে সমস্ত আইটেম আছে সেগুলো সবই দেখাবো, সাথে সাথে দাম বয়স অনুযায়ী দাম জানাবো, এবং রাজু ভাইয়ের মোবাইল নাম্বার এবং ঠিকানা জানিয়ে দেবো, যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি নিমতলি পোলট্রি মার্কেটের রাজু ভাইয়ের দোকানে। নিমতলি পোলট্রি মার্কেটটি বঙ্গবাজারের পাশেই, বঙ্গবাজারের পাশে এবং ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের সাথে। আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চান, সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন, গুলিস্তান থেকে বঙ্গবাজার, আর বঙ্গবাজারের পাশেই ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের সাথে অর্থাৎ হলো পশু হাসপাতালের সাথে এই নিমতলি পোলট্রি মার্কেটটি অবস্থিত। তো আমরা এখন কথা বলবো রাজু ভাইয়ের সাথে, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। সোনালী গোল্ড, আচ্ছা আচ্ছা সোনালী গোল্ড, এগুলোর আর বাজার দর কত আছে? এগুলোর বয়স হচ্ছে গিয়ে 20 দিন, 20 দিন যাচ্ছে 80 টাকা পিস, 80 টাকা পার পিস। জি, দেখুন ভ্যাকসিন করা আছে ভাই? জি, একটা ভ্যাকসিন করা, একটা ভ্যাকসিন করা আছে, একটা ভ্যাকসিন করা আছে। সোনালী হাইব্রিড গোল্ড, আচ্ছা আচ্ছা। মিসের এগুলো তো সব একই, সব হাইব্রিড, একই বয়সের একই মাল, একই মাল। আচ্ছা স্যার, এখানে কিতির বয়স কত? এখন 1.5 মাস বয়স। জি, 1.5 মাস বয়স। এটা আছে পাইকারি বাজার দর কত? পাইকারি বাজার দর 225 টাকা, 225 টাকা, 225 টাকা পিস। জি, 225 টাকা পিস। আর তিতির মধ্যে তাহলে এইগুলো সবটা একই বয়সের একই দামে, না একই বয়সের একই দামে? দর্শক মন্ডলী আপনি দেখতে পাচ্ছেন ওজন আছে আপনার 400 গ্রাম প্লাস, 400 গ্রাম ওজন অলরেডি চলে আছে, প্লাস চলে আসছে। আচ্ছা দর্শক মন্ডলী আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক কালেকশন আছে, আপনারা যে কোনো অ্যামাউন্টে নিতে পারবেন। কিতির আছে? এগুলো হচ্ছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট 4 মাস প্লাস বয়স। আচ্ছা, মানে নিউ অ্যাডাল্ট? জি, কিছুদিনের ভিতর ডিমে আসবে, আরো 1 মাস সময় লাগবে। আপনি তিতির আলো কত মাসে ডিমে আসে? তিতির সব মুরগি আপনার 6 মাস, 6 মাস, তাই না? নর্মালি মুরগি দিয়ে কয় মাসে আসে? সে কয় মাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো আজকে পাইকারি বাজারে কত হয়ে যাচ্ছে? 1500 টাকা জোড়া, 1500 টাকা জোড়া, 1500 টাকা জোড়া। এগুলো ওয়েট কেমন আসছে? এগুলো ওজন আছে 1 কেজি, এভারেজ 1 কেজি ওজন আছে। এগুলো ফুলেট কোয়েল, ফুলেট কোয়েল বয়স কত দিন চলছে? এগুলো বয়স চেয়ে বাজার দর 70 টাকা, 35 টাকা পিস, 70 টাকা জোড়া, 35 টাকা পিস। হ্যাঁ, 70 টাকা জোড়া, 35 টাকা পিস। এটা ফুলেট কোয়েল, ফুলেট কোয়েলে তো প্রচুর আছে মনে হয়। জি, প্রচুর ফুলেট কোয়েল, ফুলেট কোয়েল আছে, আছে। আর ওই পাশে অনেকগুলো আছে। জি ভাই, ওই বয়স একই বয়সে? না, একই বয়সে না। তাহলে মিসের গুলো একই বয়সে? না, সেম সেম। ও, তার মানে তিতির আপনার কাছে প্রচুর পরিমাণে, প্রচুর তিতির আছে। আচ্ছা, তিতির অনেক একই বয়সে। তাহলে এগুলো সোনালী গোল্ড একই বয়সের একই দামে, আর এগুলো অ্যাডাল্ট যেটা দেখালাম তিতির সেই বয়সের, সেগুলো? জি, সেগুলো, সেগুলো ছোট। এটা হচ্ছে 1 মাস বয়স, 1 মাস বয়স। এটার দাম কত আছে? 350 টাকা জোড়া, 350 টাকা জোড়া, 350 টাকা জোড়া, তার মানে 175 করে? জি, 175 টাকা পার পিস। এগুলো কি একই বয়স? একই বয়স, একই বয়স। হ্যাঁ, কাদারনাথ, কাদারনাথ। জি, কাদারনাথ। এগুলো কি বয়সের হবে? এগুলো 25 দিন। এগুলো আছে কি দাম আছে? 450 টাকা জোড়া, 450 টাকা জোড়া, 450। দুইটা দেওয়া আছে,
আচ্ছা স্যার, ভ্যাকসিন দুটো দেওয়া আছে, 150 টাকা জোড়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একে একদম তিতির আছে, ওই বয়সেরই তো তিতির, ওই বয়সেরই তিতির, এখানে প্রচুর পরিমাণে তিতির আছে, আর প্রচুর পরিমাণে নিতে পারবেন। এটা কি বলবো ভাই? এটা হচ্ছে টাইগার ভাই। এটা টাইগার? জি। এটা অরিজিনাল হবে? জি অরিজিনাল টাই। আর সবগুলাই মোটা দেখেন। আচ্ছা দর্শক মন্ডলী, আপনারা পা দেখে অন্যান্য মুরগির চেয়ে পা তুলনামূলকভাবে মোটা থাকবে, থাকবে হলো খুব ছোটামো। এগুলোর বয়স কয় দিন চলছে ভাই? বয়স 25 দিন। আজকে পাইকারি বাজারে কত আছে? 105 টাকা পার পিস। হ্যাঁ 105 টাকা পার পিস টাইগার মুরগির। এখানে দর্শক মন্ডলী, এখানে ফুলেট কয়েল আছে প্রচুর পরিমাণে, ফুলেট কয়েল আছে, ফুলেট কয়েল অনেক কালেকশন আছে, কয়েল তিথির প্রচুর কালেকশন আছে, সাথে সাথে অন্যান্য কালেকশনও পাবেন অনেক। এগুলো তো সব অ্যাডাল্ট ভাই? এগুলো অ্যাডাল্ট সব, একই দামের। হ্যাঁ জি। 1500 টাকা জোড়া বলছিলেন? হ্যাঁ জি 1500 টাকা জোড়া বলছিলেন। এখানে অ্যাডাল্ট তিথির পাবেন প্রচুর পরিমাণে রাধু ভাইয়ের কাছে, আপনারা যেগুলো করবেন। এগুলোর সাইজ একটু বড় মনে হচ্ছে, এগুলা এখানে মোরগ, মোরগের সাইজটা তো একটু বড়। আচ্ছা মোরগের সাইজটা একটু বড় হয়। এই হলো রাজু ভাই টোটাল দোকানের ই দেখালাম, তথ্য দেখালাম। আমরা এখন তার মোবাইল নাম্বার ও ঠিকানা জেনে নেব, যাতে প্রয়োজন সাপেক্ষে আমরা যোগাযোগ করতে পারি। ভাই আপনাদের এখানে এখন হলো কেউ যদি ঢাকার বাইরে থেকে ফোন দেয় তাহলে কিভাবে নিতে পারবে এবং ন্যূনতম কত পিস নিতে পারবে? এখন দেখা গেছে আপনার 50 পিস বা 100 পিস নিলে যেই ভাড়া হয়, আপনার 10টা নিলেও একই ভাড়া, একই ভাড়া। তো মিনিমাম 20টা নিলে দেখা গেছে ওনার ভাড়াটা অন্তত ই হবে, মানে মিনিমাম 10, মানে ঢাকার বাইরে কেউ নিলে মিনিমাম 20 পিস নিতে হবে, বা উনি ভ্যারাইটিস নিলে যদি 20 পিস 30 পিস বা 50 পিস নেয় ওনার ভালোর জন্য আর কি বলে। দেখা যাচ্ছে অনেক কাস্টমার 2 পিস 4 পিসের জন্য ফোন দেয়, তো কাস্টমারকে বলা হয় ভাই আপনি আসেন নাহলে আপনি অনেক টাকা ভাড়া চলে যায়, ঠিক আছে। আর অনেকে প্রচুর ফোন দেয় 2 পিস 4 পিসের জন্য, তো ভাই 2 পিস 4 পিসের জন্য ভাই ফোন দিয়েন না, আপনারা প্রয়োজনে আরো বাড়ায় নেন কয়েক মুরগি, অনেক বিভিন্ন ধরনের মুরগি থাকে, আপনারা ওখান থেকে অল্প অল্প করে নেন, কিন্তু মিনিমাম 20 পিস। আচ্ছা দর্শক মন্ডলী, আপনার শুনতে পারছেন যে একেবারে যদি এমন কম হয় আপনাদের যাতায়াত খরচটা, মানে পাঠানোর খরচটা অনেক বেশি পড়ে যায়, বেশি পড়ে যায়। আপনারা সবকিছু মিলায় যদি ন্যূনতম 20 পিস নেন আপনাদের সুবিধা, দোকানদারের সুবিধা, আর 2-4 পিসও নিতে পারবেন, সেক্ষেত্রে ডাইরেক্ট দোকানে দোকানে আসেন। আর অনেকে বলে ভাই কমায় রাখেন ভাই, 2 পিস 4 পিস ভাই কমায় রাখার মতো অপশন নাই। আচ্ছা আরো বাচ্চা বেশি নিলে আমরা অবশ্যই আপনাকে সম্মান করে দেবো। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।